ম্যাট্রিক ইংরাজি প্রশ্নপত্র লিক ও ভাইরাল হই না এনে কিছু গণমাধ্যমে প্রকাশ পাই খবর বোর্ড কর্তৃপক্ষ খণ্ডন করেছেন। এক ষড়যন্ত্র বলে বোর্ড কর্তৃপক্ষ রাজ্যর কৌশি স্থানরে প্রশ্নপত্র লিক কিংবা ভাইরাল হই না এনে বোর্ড পক্ষর স্পষ্ট করা যাইছে। পরীক্ষার্থী এথিপাই বিচলিত নহেবা নহেবাকু পরামর্শ দেইছন্তি মাধ্যমিক শিক্ষা পরিষদর উপসভাপতি ডক্টর নিহার রঞ্জন মহান্তি। চলিত বর্ষ 3047 কেন্দ্রে ম্যাট্রিক পরীক্ষা দেউছন্তি 562479 ছাত্রছাত্রী। মাধ্যমিক শিক্ষা পরিষদ পক্ষর প্রথম থর পাই চলিত বর্ষ পরীক্ষা পরিচালনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার হয়েছে। এক্ষেত্রে ওড়িশা মাধ্যমিক শিক্ষা পরিষদ দেশের প্রথম। সমস্ত কেন্দ্রে সিসিটিভি লাগিছে। বোর্ড মুখ্য কার্যালয়ে রয়েছে কন্ট্রোল কমান্ড সেন্টর। কন্ট্রোল কমান্ড সেন্টর পুরা পরীক্ষা নিয়ন্ত্রণ করা যাচ্ছে। ম্যাট্রিক্র প্রশ্নপত্র ওড়িয়া হোক কি ইংলিশ হোক কোণী জায়গার ভাইরাল প্রশ্ন না যেটা কি আনকি দেখলে সেইটা হচ্ছে পূর্ব বর্ষর কোশ্চিন আমি সব যাঞ্চ করছু। ভাইরাল প্রশ্ন হি না ভাইরাল করি সমস্ত চাপরে রাখা এবং বিব্রত করা এটা গোটে ষড়যন্ত্র, এটা গোটে ষড়যন্ত্র কইলে ঠিক হব। কিন্তু কোণী জায়গার ভাইরাল হয়নি কি কোণী জায়গার অপ্রীতিকর পরিস্থিতি মধ্যে ঘটিনি আরীক্ষা সুরুখুরুরে হি ঠিক পরীক্ষা পুরা ঠিক পরিচালনা হয়েছি। আমি মধ্যে আপন মানুষ কিন্তু পরীক্ষা সরলা পরে কোণী ভাইরাল প্রশ্ন হি না পরীক্ষা পূর্ব যদি আসলা সেটা লিক, পরীক্ষা ভিতরে যদি আসলা ভাইরাল, কিন্তু কোণী জায়গার কিছু ভাইরাল না এর 0% বি সত্যতা না। এভাবে বিভ্রান্তকারী যে সম্বাদ যা বাহার যা অনুচিত যেটা কি সমস্ত মনরে দ্বন্দ্ব সৃষ্টি করিবা।